কোরআন মাজিদ সুই শুদ্ধ করে শিখতে হলে হরকতের সঠিক উচ্চারণ আপনাকে জানতেই হবে। যদি আপনি হরকতের সঠিক উচ্চারণ অথবা হরফের সঠিক উচ্চারণ না পারেন, তাহলে জীবনেও আপনি কোরআন মাজিদ পড়া শুদ্ধ করতে পারবেন না। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রত্যেকটা হরফের উচ্চারণ এবং প্রত্যেকটা হরকতের উচ্চারণ আপনারা সুন্দর করে পড়তে পারবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। আর যদি আপনার এই বইটা অর্ডার করতে চান, তাহলে দেখুন একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার যোগাযোগ করে আপনার বইটা অর্ডার করবেন। এটার নাম হচ্ছে কম্পিউটার পদ্ধতিতে কোরআন শিক্ষা। তো অবশ্যই আপনার এই বইটার নাম বললাম আমাদের কাছে পেয়ে যাবে। তো চলুন শুরু করি। দেখুন এখানে লেখা আছে, এক নজরে আরবি 29টি বড় হাতের ও ছোট হাতের হরফ নিম্নে সাজানো হলো। তার মানে এখান থেকে আমরা আরবি বড় হাতের হরফগুলো এবং আরবি ছোট হাতের হরফগুলো শিখতে পারবো। প্রতিটি হরফ জবর জেরু পেশ এবং তানভিন অর্থাৎ দুই জবর দুই দুই পেশ দেওয়া আছে। তো এরকম দেওয়া থাকবে, কমপক্ষে 10 বার করে উচ্চারণ করতে হবে। তো আমি আপনাদেরকে একবার দুইবার বলে দিব, আপনারা নিজে নিজে এগুলো 10 বার করে প্র্যাকটিস করবেন। কোরআন সবক না হওয়া পর্যন্ত এভাবে প্রতিদিন বাড়িতে অক্ষরগুলি দেখে দেখে শাহাদাত আঙ্গুলের দ্বারা টাচ করে পড়তে হবে, অর্থাৎ এই যে আঙ্গুলটা দ্বারা এরকমভাবে পড়তে হবে, এটা এখানে বলা হয়েছে। তো যাক, আমি এখন আপনাদের কলম দিয়ে বোঝাবো। তো দেখুন হরফগুলো হচ্ছে এক সাইডে আছে এবং তারপর হচ্ছে হরকত এবং হচ্ছে তানবিন। তো কোরআন মাজিদ সুই শুদ্ধ করে শিখতে হলে আপনাকে তিনটে বিষয় জানতে হবে, এক হচ্ছে হরফ, দুই হচ্ছে হরকত, তিন হচ্ছে তানবিন। এই তিনটে বিষয় যদি আপনি জানেন তাহলে আপনার কোরআন মাজিদ শুদ্ধ হবে। জানেন বলতে তিনটে বিষয় যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন। তাহলে চলুন শুরু করি। এটা হচ্ছে আলিফ। তো যখন আলিফের উপরে জবর জের পেশ থাকবে তখন এই আলিফটাকে হামজা বলা হবে। তো হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই ও। আলিফের উপর জবর জের পেশ থাকলে তাকে হামজা বলা হয়। আবার এক জবর এক জের এক পেশে কি বলা হয়? হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, আ ই উ এরকম। আর তানভিন উচ্চারণটা হবে হামজা দুই জবর আন। দেখুন এটা হচ্ছে হামজা জবর আ, আ থেকে বলতে হবে হামজা দুই জবর আন। হামজা জের ই, হামজা দুই জের কী হবে তাহলে? ইন। হামজা পেশ উ, হামজা দুই পেশ উন এরকম আর কি। ঠিক একইভাবে বা, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, এটা হবে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, বা জবর বা আর বা দুই জবর বান। এই যে হরকতের উচ্চারণের শেষে আপনি এটা ন যোগ করবেন তাহলে কিন্তু আপনি তানভিনের উচ্চারণটা পেয়ে যাবেন। বাজের বি, তাহলে বাদুজের কি হবে? বি থেকে বিন, বা পেশ বু, বু থেকে বুন এরকম। তারপর হচ্ছে তা, তা উচ্চারণটা এখানে মার্কাজগুলো বলে দিই। বাটা দুই ঠোঁট মিল করে আপনারা উচ্চারণ করবেন, বা বি বু, বান বিন বুন। তা উচ্চারণ করতে হবে আপনাকে জিব্বার আগা সামনের উপরে দাঁতের গোড়া শুঙ্গা লাগিয়ে, তা এরকম। তাহলে হরকত হবে তা জবর তা, তা যে তি, তা পেশ তু, তা তি তু। আর হরকত তানভিন হবে তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। সা জিব্বার আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা পাতলা করে উচ্চারণ করতে হবে, সা হরকত হবে সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন এরকম। সা উচ্চারণ করার সময় সতর্ক থাকবেন জিব্বা যেন কোনোভাবে নিচে দাঁতে না লাগে। জিম জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাবেন, জিম এরকম হরকত। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। হা, হাটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলবেন, হা এরকম চিকন করে হরকত হবে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু তানভিন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। খ, খটা হবে হলকের শেষ থেকে উচ্চারণ করতে হবে মোটা করে খ। তো হরকত হবে খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। তানভিন হবে খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। দাল, জিব্বাটা সামনের উপরে দ্বিতীয়তের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল উচ্চারণ করতে হবে, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। তানভিন
ডাল দুই জবর দান, ডাল দুই জেরি দিন, ডাল দুই পেশ দুন, দান দিন দুন, জাল জিব্বার আগাস উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল উচ্চারণ করতে হবে, জাল এরকম হরকত হবে, জাল জবর জা, জাল জেরি জি, জাল পেশ ইজু, জা জি জু, তানভিন, জাল দুই জবর জান, জাল দুই জেরি জিন, জাল দুই পেশ জুন, জান ইজিন জুন। তারপর হচ্ছে র, জিব্বার আগার উল্টা পিঠ উপর তলার সঙ্গে লাগিয়ে রট উচ্চারণ করবেন, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। যা জিব্বাটা সামনে নিচে দাঁতে লাগিয়ে উচ্চারণ করতে হবে, যা জবর যা, যা জের জি, যা পেশ জু, যা জি জু, যা দুই জবর জান, যা দুই জের জিন, যা দুই পেশ জুন, জান জিন জুন, এরকম ভাবে। তারপরে এখানে আছে সিন, সিন তো একই যা সিন একই জায়গায়, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। শিন জিব্বার মধ্যখান উপর তলার সঙ্গে লাগাবেন, শিন যবসা, শিন যে শি, শিন পেশু, শা শিশু, শিন দুই যবসান, শিন দুই জের শিন, শিন দুই পেশুন, শান শিন শুন। সদ মোটো হবে, সদ যব স, শিন এবং সদ দুটা জিব্বাটা নিচে তাতে লাগবে, শিন পাতলা হবে, শিন যবসা এটা হবে, সদ যব স, সদ যে সই, সদ পেশো, স সুই সো, সদ দুই জব সন, সদ দুই জে সুইন, সদ দুই পেশন, সন সুইন সন মোটা হবে। দশ জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতে গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে মোটা করে, দদ দদ জব দ, দদ জে দুই, দদ পেশ দু, দদ দু, দদ দুই জব দন, দদ দুই চের দিন, দদ দুই পেশ দন, দন দিন দন। প মোটো হবে, জিব্বাটা উপজাতের গোড়ার সঙ্গে লাগবে, ত জব ত, ত জব ত, ত জে ত্রি, ত পেশ ত্রু, ত ত্রি থ্রু মোটো হবে, ত দুই জব তন, ত দুই জে ত্রিন, ত দুই পেশ তন, তন ত্রিন তন। ব জটা যখন উচ্চারণ করবেন ঝিব্বাটা উপরে দাঁতের আকাশ সঙ্গে লাগিয়ে জ মোটা করবেন, ব জব ব, ব জে জি, জ পেশ জু, জ জি জু, জ দুই জব জন, জ দুই জে জিন, জ দুই পেশ জন, জন জিন জন। তারপরে আইন, আইনটা মাঝখানে চাপ দিয়ে বলবেন আইন এরকম, আইন জবর আ, আইন জের ঋ, আইন পেশ রু, আ ঋ রু, আইন দুই জবর আন, আইন দুই জের ঋণ, আইন দুই পেশ ঋণ, আন ঋণ ঋণ চাপি, আন ঋণ ঋণ। গইন, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু, গইন দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গিন গুন। ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। কফ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। কাফটা পাতলো হবে, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। তারপরে লাম, লাম জবর লা, লাম জেললে, লাম পেশ লু, লা লি লু, লাম দুই জবর লান, লাম দুই জেললিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। মিম দুই ঠোঁট মিল করে, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন।
হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ ও, আ ই উ, হামজাহ দুই জবর আন, হামজাহ দুই জের ইন, হামজাহ দুই পেশ উন, আন ইন উন, নুন জবন না, নুন জেননি, নুন পেশ নু, না নি নু, নুন দুই জবন নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন, ওয়াও জবর ওয়া, ওয়াও জের ভুই, ওয়াও পেশ ভু, ওয়া ভুই ভু, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের ভুইন, ওয়াও দুই পেশ ভুন, ওয়ান ভুইন ভুন, জিয়া জিবর মধ্য খান উপতাল সঙ্গে লাগাবেন, ইয়া জবর ইয়া, ইয়া জের জি, ইয়া পেশ জু, ইয়া জি জু, ইয়া দুই জবর জান, ইয়া দুই জের জিন, ইয়া দুই পেশ জুন, জান জিন জুন, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন, এ হারা চাপ দিয়ে বলবে না, এটা পাতলা হবে নর্মাল, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। তো এরকমভাবে আপনারা সুন্দর উচ্চারণ করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ রহমতে, আল্লাহ হাফিজ।